গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে হলো শুক্রবার, এখন সকালবেলায় আমি একটা বিশেষ কাজ করছি। তো এখন আমি টেন্ট হাউসটা সেট করছি, এটা বাচ্চাদের জন্য, ওরা খেলবে। তো এদিকে আমার বোন এসেছে, বোনের বাচ্চাটাও খেলবে। তো ওরা টেন্ট হাউসে খেলতে খুবই ভালোবাসে, কিন্তু আমি সবসময় এটা সেট করে রেখে দিই না ঘরের মধ্যে। তার কারণ একটু মানে অসুবিধা হয় আর কি, ঘরে চলাফেরা করতেও অসুবিধা হয়, আর সবসময় খেলে না, পড়ে থাকে। তার জন্য মানে যখন দেখি যে না ওরা খেলবে, ওরা বলে, তখন আমি সেট করে দিই। তো আমার ছোটো বোন এসেছে, তা ওর মেয়েও খেলতে পারবে, তো সেই কারণে আরও সেট করে দিলাম। আর গোপালটাও জেদ ধরেছিল, আমার ছেলে জেদ ধরেছে, না সেট করে দাও করে দাও, সেই কারণে আগেই মানে সেট করে দিচ্ছি। তারপরে আমি এখনও ব্রেকফাস্ট করিনি, এখন ধরো 9:30 বেজে গেছে। তো যাই হোক, সবাইকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি, আমি এখনও খাইনি, এখন মানে এটা সেট করে দিয়ে তারপরে যাব খাবো। তো দেখো এখানে প্রায় সেট করে ফেলেছি, কিছু কিছু জায়গা বেকাতেরা দেখতে পাচ্ছ। তার কারণ হচ্ছে এটা ধরো 1 বছরের উপরে হয়ে গেছে, কেনা হয়েছে। এটা মিষ্টুর 5 বছরের জন্মদিনে ওকে গিফট করা হয়েছিল। তারপরে ধরো ওরা অনেক খেলাধুলা করেছে, এটা হয়তো আমি মানে সেট করে দিয়েছিলাম, অনেক দিন ধরে খুলিনি, হয়তো 2-3 মাস এরকম সেট করাই ছিল, কখনো নিচে কখনো বিছানার ওপর এরকমভাবে ওরা খেলতো। তো আমার ছেলে তো খুবই দুষ্টু, দেখতেই পাচ্ছ, ও তো মানে গাড়ি নিয়ে ধাক্কা মারা থেকে শুরু করে এর ভেতরে লড়াই করা, রডগুলো ধরে নাড়ানো, তো কোনো কিছুই বাকি রাখেনি। তার জন্য আর কি কিছু কিছু জায়গা আর কি বেঁকে তেড়ে গেছে। তো এটা কিন্তু সহজে কোনো কিছু হওয়ার না, যথেষ্টই ভালো ছিল। তো যাই হোক, মানে প্রচণ্ড দুষ্টুমির ফলে এটা কিছু জায়গা বেঁকে গেছে আর একটা ক্লাম্প ভেঙে গেছে আর কি, সেজন্য মানে মাথার দিকে সেটা আবার আমাকে একটুখানি দড়ি দিয়ে বাঁধতে হলো। তো যাই হোক, আমি মোটামুটি দেখো এখন পুরো সেট করে দিলাম। তো এটা সেট করা খুবই ইজি, এটা এমন কিছু ব্যাপার না। তবে হ্যাঁ, এরকম ঢাকা দিয়ে দিলে ঘরটা যখন পুরো রেডি হয়ে যায়, তখনও কোথায় কোন রড বেঁকা আছে, একটু হালকা বেঁকা, সেটা বোঝাও যায় না। এমনি পুরোটাই ভালোই আছে, কোনো অসুবিধে নেই। ভেতরে দেখো অনেকটা জায়গা, তো এখন ওরা বসে আরামসে খেলতে পারবে আর খুব আনন্দ করে, ভেতরে ওরা খেলতে খুব মজা পায়। তো দেখো দুদিকে গোল গোল এরকম দুটো জানালা আছে, তো জানালা বলো কি ভেন্টিলেটার বলো যাই বলো, তো যাই হোক ওরকম টাইপের দুটো গোল গোল রয়েছে। তো খুবই ভালো জিনিসটা, যখন কিনেছিলাম তো খুবই ভালো পড়েছে আর কি, তো ফ্লিপকার্ট থেকে নেওয়া। তো এর ভেতরে একটা কাঁথা পাতিয়ে দেবো, মানে একটা কিছু বিছিয়ে দেবো যাতে ওরা বসে খেলতে পারে। এবারে আমি ব্রেকফাস্ট করব, আমার ব্রেকফাস্টে শুধু বাকি ছিল, সবাইকে দিয়ে দিয়েছি। আজকে বানিয়েছিলাম পরোটা, তো আমি পরোটা খাচ্ছি না, আমি গোলারুটি করে নিয়েছি। এখানে কাঁচা লঙ্কা দিয়ে, টমেটো দিয়ে, মানে কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি দিয়ে গোলারুটি করে নিয়েছি। তো এটা আবার আমার খুব ভালো লাগে চা দিয়ে খেতে। সবার জন্য বানিয়েছিলাম পরোটা আর সাথে ছিল দই, তো দই দিয়ে পরোটা দিয়ে খাওয়া হয়েছে। আর আমার হাজবেন্ডের জন্য ছিল রুটি। তো চলো এখন আমি খেয়ে নিই, আর আমার এটা খেতে খুব ভালোই লাগছিল, কাঁচা লঙ্কা কুচি টমেটো কুচি দিয়ে বানিয়ে নিয়েছিলাম। আর এটা গরম গরম খেতে হয়, ঠান্ডা হলে ভালো লাগে না খুব একটা, তবে হ্যাঁ গরম গরম খেতে কিন্তু দারুণ লাগে। তো এখানে আমি খাচ্ছি, আমার সামনে আমার বর বসে আছে, তো ওর সাথে কথা বলছিলাম, তো গল্প করতে করতে খাচ্ছিলাম, ওদিক দিয়ে কথা বলছে, কথা শুনছিলাম আর এদিকে আমি খাচ্ছিলাম। তো খেয়ে দিয়ে বসেছিল, আমাকে একটু বকাবকি করছিল, কখন খাবা কখন খাবা, তুমি খালি খেতে খেতে দেরি করে ফেলো। ওকে তো আমি টাইমলি দিয়ে দিই আগে আগে, কারণ ওর ওষুধ থাকে সকালবেলায়, সেজন্য মেডিসিন নেয় ব্রেকফাস্টের পরে আর কি, ওষুধটা খেতে হয়, সেজন্য আমি সেই অনুযায়ী আর কি খাবারটা তাড়াতাড়ি করে দিয়ে দিই। হ্যালো এভরিওয়ান, তো আজকে হচ্ছে নেক্সট ডে, কালকে ব্লগটা স্টার্ট করেছিলাম কিন্তু আমি কন্টিনিউ করিনি, তো আজকে কন্টিনিউ করছি। তো কিছু কারণে কালকে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি, তো সেজন্য আজকে আমি কন্টিনিউ করছি, ঠিক আছে, কালকে স্টার্ট করে আর করতে পারিনি। তো আজকে হচ্ছে কী বার, আজকে হচ্ছে শনিবার। বলতে মিষ্টুর শরীরটা ভালো নেই, সর্দি জ্বর, কালকে রাতে প্রচণ্ড জ্বর এসেছিলো, কালকে সারাদিন গেছে ওরকম, তো আজকেও মোটামুটি আছে, খুব একটা এখনও ভালো নেই আর কি। তো টিভি দেখছি, ওকে তো স্নান টান কিছু করাবো না, তো ওই কারণে মিষ্টুর শরীর টরি খারাপ হয় না ঠাকুর আশীর্বাদে সহজে, যখন হয় না একদম খুব বাড়াবাড়ি হয়ে যায়। কালকে রাতে খুব জ্বর এসেছিল, ওষুধপত্র খাওয়াচ্ছি, চলছে এখনও, কাশিটা রয়েছে, তো সেই কারণে কালকে মন মেজাজ ভালো ছিল না, কালকে আর আমি ব্লগটা বানাইনি।
কন্টিনিউ করিনি, তো আজকে করলাম, আজকে আবার শুরু করলাম। তো এখন রান্নাবান্না করবো, আজকে বানাচ্ছি মাশরুমের তরকারি করব। তো ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি, মাশরুমটা যেহেতু এতদিন পরে আবার মাশরুম বানাচ্ছি, তো আজকে মাশরুমটা তোমাদের সাথে শেয়ার করব। আমার হাজবেন্ড গেছে, আউট অফ টাউন গেছে, ও আস্তে আস্তে পরশু দিন কালকে আস মানে আজকে গেল, পরশু দিনকে আসবে, তো এই আর কি। আর বুধবার দিনকে তো মনে হয় ধনতেরাস, ধনত্রয়োদশী, তো এই। আর আরেকটা কারণে মনটা আরও বেশি খারাপ হয়ে গেল, কারণ আমি কিছু কিছু প্ল্যান করেছিলাম, যে অনলাইনে কিছু জিনিস অর্ডার করেছি, যে পুজো ভেবেছিলাম যে দিওয়ালির আগে চলে আসবে, তার আগে আমি ভিডিও বানাবো আর কি, মেকওভারের ভিডিও। তো যাই হোক, কোনো কারণে জিনিসগুলো অর্ডার করতে দেরি হয়ে গেছে, আর আমি ডেলিভারি পাবো বলতে গেলে ওই দিওয়ালির দিনকেই হয়তো পাবো, তো এরকমই অবস্থা। তো সেজন্য যেগুলো প্ল্যান করলাম যে তোমাদেরকে মেকওভারের ভিডিও দেবো, সেটাও হবে না মনে হচ্ছে, তাই তো সেজন্য যা যা প্ল্যান করছি সব ফেল হয়ে যাচ্ছে দেখছি এই কদিনে, তো কী আর করা যাবে। তো সে মেকওভার ভিডিও বানাবো, হয়তো তোমরা দিওয়ালির একদিন পরে পাবে, তো হয়তো দিওয়ালির আগে আমি কোনো মেকওভারের ভিডিও দিতে পারবো না, তবে হ্যাঁ অবশ্যই টুকিটাকি ঘর সাজাবো, টুনি লাইট লাগাবো, সেগুলো তো তোমরা দেখতেই পাবে। তো চলো, সকালবেলার কাজকর্ম হয়ে গেছে, সব কিছু সব কিছু হয়ে গেছে, আজকে সকালে ভাত খাওয়া হয়েছে, যেহেতু আমার হাজবেন্ড বেরোবে, আজকেও ভাত করেছিলাম, তো অল্প কটা কটা সবাই ভাত খেয়েছে, ভাত ডাল বেগুন ভাজা একটু আলু সেদ্ধ এই খাওয়া হয়েছে। আর তো চলো, এবারে দুপুরে রান্নাটা সেরে ফেলি, এখন আমি গোপালকে একটু স্নানটা করিয়ে দিই, গোপালের স্নান বাকি আছে, গোপালকে স্নান করিয়ে দিয়ে আমি রান্নাটা করব। তো ভাত ডাল যেহেতু হয়ে গেছে, এখন শুধু করবো মাশরুমের তরকারি, মাশরুমের তরকারি করব, আর দেখি একটা ভাজা পারলে করব, না হলে করব না। কড়াই চাপিয়ে দিয়েছি, এবার আমি দিয়ে দিলাম একটুখানি জিরে দিচ্ছি, তারপরে জিরে দেওয়ার পরে দেবো একটুখানি হিং, তারপরে আলুটাকে ছেড়ে দেবো, আলুটাকে একটুখানি ভাজা ভাজা হলে তারপরে মাশরুমটা দেবো। এবারে দিয়ে দেবো আমি লবণ, তারপরে একটু হলুদ দিচ্ছি, একটুখানি ভেজে নিচ্ছি, আলুটা ভাজার মতো পরে আবার একটুখানি লবণ হলুদ দিয়ে দেবো। তো এবারে আমি দিয়ে দিলাম একটুখানি আদা, তো আদাটাকে ঘষে নিয়েছি, একটু গ্রেট করে দিলাম, তারপরে আমি একটু বেশি করে কাঁচা লঙ্কা দিলাম মাঝখান থেকে একটু চিরে চিরে, তারপরে একটা বড় গোটা টমেটো একটুখানি কেটে দিলাম ছোট ছোট করে যতটা পেরেছি। তো কাঁচা লঙ্কাটা এখানে আমি যেহেতু পেস্ট করে দিলাম না, যেহেতু আমি চিরে চিরে দিয়েছি, সেজন্য একটু বেশি পরিমাণে দিয়েছি, যাতে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগবে। তো দেখো এবারে আমি মাশরুমগুলো দিয়ে দিলাম, তো এবারে ভালো করে নাড়িচেড়ে মিক্সড করে নেব, তারপরে মশলাগুলো সব পরপর অ্যাড করব। তো এখানে আমি যা যা মশলা দেবো সেগুলো সব গুঁড়ো মশলা, কোনো মানে বাটা মশলা আমি দিচ্ছি না। তো আজকে আমি এভাবেই রান্নাটা করছি আর কি। তো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপরে দেবো জিরে গুঁড়ো এক চামচ এক চামচ, তারপরে দেখো দিয়ে দেবো এক চামচ মতো ধনে গুঁড়ো। তো এবারে সামান্য একটু হিং দিলাম, তো এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাটাকে, তো মশলা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। তো এখানে জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ মাশরুম দেওয়ার পর অলরেডি একটুখানি মাশরুমের যে ময়েশ্চারটা থাকে সেটা বেরোতে থাকে, সেজন্য একটু নরম হয়ে যায়, জল জল হয়ে যায়। তো দেখো এবার পরিমাণ মতো লবণ দিলাম যতটা লাগবে তরকারিতে, তো একটুখানি চিনি দিলাম, এবারে দেখো ভালো করে একটু কষিয়ে নিলাম। তো দিয়ে দেবো এবার পরিমাণ মতো জল, তো আমি এখানে মিডিয়াম বানাবো, বেশি একটা পাতলা ঝোল বানাচ্ছি না, বা একেবারে মাখা মাখা শুকনোও বানাবো না, তো মিডিয়াম বানাবো। তো তোমরা চাইলে একটুখানি শুকনো বানাতে পারো বা মাখা মাখা বানাতে পারো, যেরকম বানাবে সেরকমই ভালো লাগবে। তো এবারে ঢাকা দিয়ে রেখে দেবো লো ফ্লেমে, তো রেডি হয়ে গেলে লাস্টে একটুখানি গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব, তোমরা চাইলে গরম মশলা দিতেও পারো নাও দিতে পারো। তো দেখো এবার ঢেকে রেখে দেবো আমি। তো দেখো রেডি হয়ে গেছে মাশরুমের তরকারি, তো আমি বেশিরভাগ মাশরুমের তরকারি যখন বানাই এরকমই বানাই, হ্যাঁ আলুটা অনেক সময় বড় বড় করে দিয়েও বানাই, তো মাশরুমের তরকারি এভাবে বানালে কিন্তু নিরামিষ যারা খাও আর কি, যদি কেউ নিরামিষ খাও তাদের কিন্তু ভালোই লাগবে। তো দেখো আমার রান্নাবান্না হয়ে গেছে, পেঁপে দিয়ে মুগ ডাল করেছি, মাশরুমের তরকারি করেছি, একটু চাটনি করছি, আর ওদের জন্য একটুখানি সোয়াবিনের তরকারি করেছি। তো এই হলো আজকে রান্নাবান্না, চাটনিটা এখনই নামিয়ে নেব, তারপরে খাওয়া দাওয়ার পালা। Thank you.
চা বসিয়েছি, তো করতাম লিকার চা, একটু সাউন্ডটা কমিয়ে দেন, করতাম লিকার চা, কিন্তু আমার বোন বলছে দুধ চা খাবে, তো একটুখানি ওই পাউডার মিল্ক ছিল আমুলের, তো সেটা দিয়েই দুধ চা করছি। এই যে পিকু আমার বোনের মেয়ে, এই যে তো বোনের চুল টুল আসতে অনেক বলছে আমার দিকে ঘোরাস না, চুল আসতে নেই, চুল খুলে নেবে। আর এই যে মিষ্টু, মিষ্টুর শরীরটা ভালো নেই, ওই যে গলার মধ্যে একটা কাপড়, এই যে স্কার্ফটা খুব কষ্ট হয়েছে কালকে রাতে, ঘুমোতে পারিনি যতক্ষণ সিরাপটা খেয়েছে। কাশি সিরাপ খাওয়ার পরে কাশিটা কম থাকে, কিন্তু পরে আবার সে কাশিটা খুব হচ্ছিল কালকে, আর জ্বরও এসেছিল প্রচন্ড, তো কালকে রাতে জ্বর এসেছিল, তো ঠাকুর আসবে যে আজকে অনেকটাই ভালো আছে। তো ওদিকে চাটা হয়ে গেছে, এই যে দুধ চা, তো এবারে চাটা নামাই, চা খেয়ে নি। আর মেজু বোন ফোন করেছিল, ফোনে কথা বলতে বলতে আজকে সন্ধ্যার চাটা দেরি হয়ে গেল, এখন বাজে 7:15, তো অনেক গল্প বললাম, একবার ভিডিও কলে কথা বললাম, আবার এমনি ভয়েস কলে কথা বললাম, দিয়ে এখন আমরা চা খাবো, তো চলো চাটা খেয়ে নিই আগে। তো চায়ের সাথে দেখো বিস্কিট নিচ্ছি, রাস্ক, তো এই রাস্ক আমার ভীষণ ভালো লাগে আর কি, এই টোস্টগুলো তো আমার ভালো লাগে বলে আমার হাজব্যান্ড একেবারে বিশাল বড় একটা প্যাকেট নিয়ে এসেছে, ওর মধ্যে অনেক রাস্ক বিস্কিট আছে, মানে কবে যে শেষ হবে তার ঠিকানা নেই। আর বেকারি বিস্কিট নিলাম 4টে, তো চলো এবারে চাটা খেয়ে নেব। তো দেখো সবাই মিলে চা খেতে বসে গেছে, ওদিকে মা শুধু চেয়ারে বসেছে, তো চেয়ারে বসে মা চাটা খাচ্ছে, আর বাকি সব আমরা নিচে বসে এখানে বসেই খাচ্ছি। তো এভাবেই আর কি বসে গল্প করে করে খেতে ভালো লাগে, তো নিচে বসে গল্প করতে করতে চা খাওয়া, এনজয় করা, এগুলোই আমাদের বিশেষ পছন্দ সবসময়ই। তো দেখো একটু চানাচুর নিলাম, মানে জিভের লালসা যাবে না, কি করব, দুধ চার সাথে চানাচুর খেতে নেই, এদিকে খাচ্ছি দুধ চা, তারপরে নিলাম চানাচুর, কী যে হবে ভগবানই জানে। ও রান্না করছো, কি রান্না করছো, উঠে চলে যাচ্ছে রান্না, রাধুনি তো উঠে চলে যাচ্ছে, কি কি রান্না হচ্ছে, সব ফল মূল সবজি সব একসাথে রান্না হচ্ছে, এখানে কি রান্না হচ্ছিল, ও এখানে গাড়ি আর আপেল রান্না হচ্ছে, দেখো এখানে কি রান্না হচ্ছে, এখানে গ্যাসে কি চাপানো আছে, গাড়ি আর আপেল, এটা কে রান্না করছিল, পিকু রান্না করো বাবা, রান্না জিনিস নিয়ে চলে গেল তো ভাই, পিকু রান্না করো, পিকু সারাদিন রান্না করে, উড়ি বাবা, হ্যাঁ আরেকটা কাটো, বেগুন পিকাসো ঝুড়িতে বসে আছে, এই পিকাসো দিদিকে দে, দিদি রান্না করবে, সবজি দে আর কতখানি সবজিগুলো দে, দিদি রান্না করুক, খালি কড়াই নিয়ে বসে আছে, তো দাও দিয়ে আসো, রান্নাটা চাপিয়ে দিক, মাশরুমটা দাও, মাশরুমটা রান্না করুক দিদি, দাও এখানে ওদের রান্নাবান্না চলছে, আমিও যাই, আমাকেও রান্না করতে হবে, রাতের জন্য কটা ভাত করব, আর দেখি কি করি না করি, তো দুপুরে কি আছে না আছে দেখিনি, এখন 8টা বেজে গেছে অলরেডি, একটুখানি পড়িয়ে নিলাম, আজকে আর মিষ্টুকে পড়তে বসাইনি, আজকে গোপালকে ভালো করে একটু টাইম নিয়ে পড়ালাম, তো অনেকটাই লিখেছে আজকে, এবিসিডি, আর এদিকে পিকুও পড়াশোনা করেছে আজকে, তো এবারে যাই ওরা রান্না করুক ওদিকে, এবার আমি রান্নাঘরে যাই, রান্নাঘরে গিয়ে আমি রান্নাবান্না যেটুকু যা লাগবে করে নিই।
তো দেখো এখানে আলু সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি, বেশি করে আলু সিদ্ধ দিয়েছি, আর দুপুরে ডাল তরকারি আছে একটু গরম করে নেব। সো ফ্রেন্ডস, ভাতটা বসিয়ে দিয়ে আসলাম, এসে এখন এসেছি দুপুরবেলা, ঘুমিয়েছিলাম, সব বিছানাপত্র এলোমেলো হয়ে রয়েছে, আজকে আর কিছু গোছায়নি। তো আর মিষ্টি হয়েছে, গোপাল যেহেতু খুব দেরি করে ঘুম থেকে উঠেছে, বলতে গেলে আজকে ঘুম থেকে উঠেছে সন্ধে করার সময়, 6:30টার সময় ঘুম থেকে উঠেছে, সন্ধ্যাবেলা অবধি ঘুমিয়েছে, সেই জন্য আমার এদিকে আসাও হয়নি, বিছানাটা গোছানো হয়নি। তো এখন আসলাম, এখন ওই আর কি গোছাবো, প্রায় তো রাত হয়েই এসেছে, এখন বাজে 8:15 বাজে, ভাত বসিয়ে দিয়ে আসলাম, আলু সিদ্ধ ভাত বসিয়ে দিয়ে আসলাম, শুধুমাত্র বাচ্চাদের জন্যই লাগবে, আমাদের যা ভাত আছে আমাদের বড়দের হয়ে যাবে। তো এই তো আজকে আর বেশি কিছু, রাত্রেবেলা সেরকম একটা কোনো কাজ নেই, আর আর সামনে আর কি ওই চ্যানেলে আমার ভিডিও দিতে পারছি না, সেজন্য একটু খারাপ লাগছে, আমার যেটা আসল চ্যানেল ইন্ডিয়ান ব্লগার ঝুমুর, এই চ্যানেলে ভিডিও দেওয়া হচ্ছে না। তো আসলে দুটো চ্যানেলে ভিডিও দেবো তো ম্যানেজ করতে পারছি না, আর এখন এমনি তো মানে সিচুয়েশানটা অতটা ঠিকঠাক নেই, কারণ আমার মেয়ে ছোটো মেয়েটার শরীর খারাপ, মিষ্টিটার শরীরটা ঠিক নেই, আর আমারও এই কদিন শরীরটা খুব একটা ভালো ছিল না, তো সেরকম একটা কাজে এনার্জিও লাগছিল না, তো সেই জন্য আর কি ওই চ্যানেলে দুটো ভালো ভালো ভিডিও আসবে সামনে, তোমাদের বলে রাখি, একটু তোমরা অবশ্যই চোখ রাখবে ওই চ্যানেলে। আর এরকম তো হয় না যে ওই চ্যানেলে ভিডিও দেবো না, শুধু এই চ্যানেলেই দেবো সেটা না, ওটাই আমার আসল চ্যানেল, ওখানে তো ভালো ভালো ভিডিও দিতে হবে তোমাদের জন্য, তো ওই চ্যানেলেও ভিডিও দেবো, অবশ্য করে তোমরা দুটো চ্যানেলই কিন্তু ফলো করো, আর এই চ্যানেলে যারা নতুন আছো প্লিজ আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নেবে, আর সাবস্ক্রাইব করার সাথে সাথে অবশ্য করে কিন্তু বেল আইকনটা ক্লিক করে অল করে দেবে। এই চ্যানেলে আমি সবসময় ব্লগগুলো দেবো, আর আমার যেটা প্রথম চ্যানেল যেটা ইন্ডিয়ান ব্লগার ঝুমুর, যে চ্যানেলে আমি টয় কালেকশন মানে নানান রকমের অন্যরকম সব ভিডিওগুলো আপলোড করবো, অবশ্য স্পেশাল কোনো ব্লগ হলে সেটাও আপলোড করবো, বা আমার বাচ্চাদের সংক্রান্ত কোনো ভিডিও যদি থাকে যেগুলো কোনো ভালো কিছু বানায় তখন সেটাও ওই চ্যানেলে আপলোড করবো, তো এগুলো তোমাদের বলে রাখলাম। তো ফ্রেন্ডস, সামনে আশা রাখছি খুব ভালো ভালো ভিডিও তোমাদেরকে দেবো, তো আপাতত আজকের এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি, এখন সেভাবে ব্লগটা অত ভালো করে সেভাবে বানাতে পারছি না, তো আশা রাখছি সামনে খুব ভালোভাবে ভালো ভালো ব্লগ দেবো তোমাদেরকে, ঠিক আছে। তো এই ব্লগটা এখানে এড করছি, এই পেছন দিকের এই পার্পল কালারের দেয়ালটা যে কবে আমি ঢাকতে পারবো, এই দেয়ালের কালারটাকে চেঞ্জ করবো, বা যা কিছু করে এই দেয়ালটা ঢাকা দিলে আমার শান্তি হবে, এই রুমটা লুকটা চেঞ্জ করতে চাই, তো যাই হোক এটা করতে হবে, এই দেয়ালটা আমার একদম ভালো লাগে না, এই দেয়ালটার জন্য না কেমন ডাল আসে, ছবিটা দেখতে ভালো লাগে না, মুখগুলো কেমন ডাল ডাল আসে। তো এই চলো, অনেক কথা বললাম, কথা গল্প করলাম তোমাদের সাথে, তো এখন আমি এন্ড করছি এই ব্লগটাকে, এবারে যাবো, ভাতটা হয়ে গেলে তাড়াতাড়ি করে ওদেরকে খাইয়ে দেবো, তারপরে আমরা খাওয়া দাওয়া সেরে আজকে বেশি রাত করবো না, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, আর এই ব্লগটাকে আমাকে এডিট করতে হবে, যেটা এখন শ্যুট করছি এটাকে কিছুটা এডিট করে নেবো এখন, আর বাদ বাকিটা আবার রাত্রেবেলায় করবো। তো টাটা, বাই বাই, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।